আসসালামু আলাইকুম স্যার। বলো। হ্যাঁ, স্যার ট্রিটমেন্টটা কি হবে যদি স্যার স্কোরটা কম আসে? স্কোর কম আসলে আমরা সেটা কনজারভেটিভ রাখবো। হ্যাঁ, তাই না? কনজারভেটিভ ট্রিটমেন্ট রাখবো আমরা। আসতেছি, ডিটেলস আসতেছি। এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট কি করি, কাদেরকে করি? দেখো, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস। আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস আমরা কাদের বলছি? অ্যাবসেন্স অফ অ্যাপেন্ডিকোলিথ অর পারফরেশন অর অ্যাবসেস হয়ে গেছে। হ্যাঁ, আমরা ক্লিনিক্যাল সাইন সিমটমস দেখে বুঝতে পারি যে এটার অনেক বেশি ব্যথা, টেন্ডারনেস, হয়তো কিছুক্ষণের মধ্যে ফেটে যেতে পারে, অবস্ট্রাকটিভ টাইপ অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, অথবা অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, দ্যাট ইজ পারফোরেটেড অ্যাপেন্ডিক্স, অথবা সেখানে পুজ হয়ে গেছে। এইরকম হইলে আমরা কখনোই কনজারভেটিভ অ্যাপ্রোচে যাব না। অ্যাপ্লিকেশন ফর আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস, আর এইগুলো যে নাম বললাম, যেমন অ্যাবসেন্স অফ অ্যাপেন্ডিকুলিস, পারফোরেশন, অ্যাবসেস, এগুলো কমপ্লিকেশন। হ্যাঁ, এই কমপ্লিকেশনে আমরা যাব না। এইগুলো যাদের থাকবে না, অল্প ব্যথা, হ্যাঁ, পেশেন্ট খুব বেশি খারাপ না, তাদেরকে আমরা কনজারভেটিভে যাবো। আর কি বলা হচ্ছে, ট্রিটমেন্ট কি? কনজারভেটিভ ট্রিটমেন্ট ইজ বাওয়াল রেস্ট অ্যান্ড ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, তাহলে 1 নম্বর কি হচ্ছে, আমরা তাকে খাবার রেস্ট্রিক্ট করি। খাবার রেস্ট্রিক্ট করলে আমরা কি করি, স্যালাইন দিই, সাথে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক। কি কি? মোস্ট অফ দ্য কেসেস মেট্রোনিডাজল এবং থার্ড জেনারেশন অফ সেফালোস্পোরিন, আমরা এই রেজিমটা ফলো করি। ঠিক আছে, আচ্ছা, এখানে ব্র্যাকেট একটা কথা লেখা আছে, দেখো, অশনার শেরিন রেজিমেন। ঠিক আছে, এইটা কি? এইটাই হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসের রোগীর জন্য কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা আমরা করি। সেই কনজারভেটিভ ট্রিটমেন্টটাই যে লোক প্রথম, যে বিজ্ঞানী প্রথম এটা অ্যাপ্লিকেশন করছে বা যা থিওরি অনুযায়ী এটা পালন করা হয়, তার নাম হচ্ছে, তার এর মিস্টার অশনার মনে হয় খুব সম্ভব, তার অনুযায়ী আমরা এটা ফলো করি। কি? আমরা নাথিং বাই মাউথ রাখি, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিই এবং ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিই। এটাই অশনার শেরিন রেজিম। হ্যাঁ, আগে অনেক করা হতো, নাক দিয়ে নল দেয়া হতো, অনেক কিছু করা হতো, কিন্তু আস্তে আস্তে হচ্ছে কি, আমরা এত মানে ফর্মে যাই না। সাধারণত অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে দিয়ে খুব বেশি লাভ নেই, এনজি সাকশন দিয়ে। সে কারণে আমরা শুধু তার একটু ফুড রেস্ট্রিকশন করি, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড দিয়ে রাখি। অ্যাজ উইথ কনজারভেটিভ ট্রিটমেন্ট অফ অ্যান অ্যাপেন্ডিক্স ম্যাস, পেশেন্ট ওভার দ্য এজ অফ 40 শুড বি ফলোড আপ, এনশিওর দেয়ার ইজ নো আন্ডারলাইং ম্যালিগন্যান্সি। দেখো, এখানে আমরা অ্যাপেন্ডিকুলার লাম্প, দিস ইজ এ কমপ্লিকেশন অফ অ্যাপেন্ডিসাইটিস। লাম্প মানে একটা দলা। কিভাবে হয়? যখন অ্যাপেন্ডিসাইটিস হয় তখন দেখা যাচ্ছে আমার শরীরের একটা প্রোটেকটিভ মেকানিজম আছে, বডি ডিফেন্স আছে, অ্যাবডোমেনের মধ্যে আছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, কোনটা? গ্রেটার ওমেন্টাম। প্রথমে কি করে, সেই ইনফেকশনের জায়গাটা, গ্রেটার ওমেন্টাম এসে ইনফেকশনটা সিল করার চেষ্টা করে, যাতে এটা ছড়িয়ে না পড়ে সারা পেটের মধ্যে। যদি ওমেন্টাম একা না পারে তাহলে কি হয়, অ্যাপেন্ডিক্সের পাশে আছে কি, টার্মিনাল আইলিয়াম, সিকাম, অন্যান্য গার্ড নিয়ে এটা একটা দলা পাকিয়ে যায়। দলা পাকিয়ে যায় মাঝখানে অ্যাপেন্ডিক্স, এটা চারিপাশে একটা সাপের কুণ্ডলি মতো একটা হয়ে থাকে, যাতে ইনফেকশনটা স্প্রেড আউট না হয় সারা অ্যাবডোমেনের মধ্যে। এইটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে যে যে রোগীটা 40 বছর বয়স, অ্যাপেন্ডিকুলার লাম্প আমরা সাসপেক্ট করতেছি, রাইট ইলিয়াক কোষের লাম্প, সেই রুগীকে আমাদের একটু মাথায় রাখতে হবে, 40-এর বেশি হলে তার ম্যালিগন্যান্সি হতে পারে, টিউমারের জন্য তার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। ঠিক আছে, ক্রাইটেরিয়া ফর স্টপিং কনজারভেটিভ ট্রিটমেন্ট অফ অ্যান অ্যাপেন্ডিক্স ম্যাস। একটা রোগীর অ্যাপেন্ডিক্স ম্যাস হয়ে গেছে আমরা পাচ্ছি, তার অ্যাপেন্ডিকুলার লাম্প যদি হয়, তার যদি টিউমার না থাকে, তাহলে সেই রোগীকে আমরা অপারেশনে নিই না। অপারেশনে নিই না কারণ ওই লাম্প ছড়িয়ে অ্যাপেন্ডিক্স খুঁজে বের করে অপারেশন করা ভেরি মাচ ডিফিকাল্ট, এবং অন্যান্য গার্ট ইঞ্জুরি হতে পারে। সেই কারণে আমরা সেসব রুগীদের কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই 1.5 থেকে 2 মাস, তারপরে রুগীদের আসতে বলি, আসার পরে আমরা অপারেশন করি, সেটাকে বলা হয় ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি। এখন আমরা কিছু রুগী কনজারভেটিভে রাখলাম, কিন্তু আমরা কি আজীবন কনজারভেটিভে রাখবো? দেখা যাচ্ছে কনজারভেটিভে রাখার পরও কিছু রুগী খারাপ হয়ে যাচ্ছে। কোন কোন রুগী? সেখানে বলা হচ্ছে যে যদি রাইজিং পালস রেট, পালস বেশি হচ্ছে, ইনক্রিজ অর স্প্রেডিং অ্যাবডোমিনাল পেন, দেখা যাচ্ছে ব্যথা শুধু রাইট ইলিয়াক ফোসাই ছিল, সেটা যদি ছড়িয়ে যায় বাম পাশে আপার অ্যাবডোমিনে ছড়িয়ে যায়, তাহলে আমরা ভাববো যেখানে পুজ ছড়িয়ে গেছে অথবা অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছে, অথবা ইনক্রিজিং দ্য সাইজ অফ ম্যাস, যে সাইজটা ছিল ম্যাসের সেই সাইজটা আরো বাড়তেছে। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমরা আর কনজারভেটিভ অ্যাপ্রোচে আগাবো না, আমরা সেক্ষেত্রে অপারেশনের ডিসিশন নিব। ওকে, অপারেটিভ ট্রিটমেন্ট আমরা কি করি, অপারেশন কি করি, অপারেশন স্ট্রেট ফরওয়ার্ড
অ্যাপেন্ডিসেকটমি, অ্যাপেন্ডিসেকটমি, অ্যাপেন্ডিক্স কেটে ফেলার নাম হচ্ছে অ্যাপেন্ডিসেকটমি, গলব্লাডার কেটে ফেলার নাম হচ্ছে কোলিসিস্টেকটমি, ঠিক আছে? তাহলে আমরা অ্যাপেন্ডিসেকটমি করব। দ্য ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট ফর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ইজ অ্যাপেন্ডিসেকটমি। While there should be no unnecessary delay, all patients, particularly those most at risk of serious morbidity, benefit by a short period of intensive preoperative preparation. এখানে বলা হচ্ছে যে যদি আমার সাসপেক্ট হয় যে দ্যাট ইজ অ্যাপেন্ডিসেকটমি, আমি ডিলে করব না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা হচ্ছে কোমরবিডিটিস আছে, হাই রিস্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা একটু ডিলে করতে পারি তার রিসাসিটেট করার জন্য। দেখা যাচ্ছে পেশেন্ট ডিহাইড্রেশনে আছে, পেশেন্টের অন্যান্য প্যারামিটার ঠিক নাই, সেক্ষেত্রে আমরা যদি একদিন টাইমও নিই পেশেন্টকে রিসাসিটেট করে অপারেশন করি, তাহলে আমাদের বেনিফিট ভালো হবে। আচ্ছা, ইন্টারভেনাস ফ্লুইড সাফিসিয়েন্ট টু এস্টাবলিশ অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট। হ্যাঁ, আমরা ইন্টারভেনাস ফ্লুইড কি কারণে দিই, যেহেতু আমরা পেশেন্টকে অনেক সময় এনপিও রাখি, নাথিং পার ওরাল, সেক্ষেত্রে আমরা আইভি ফ্লুইড দিয়ে রাখি যাতে তার ডিহাইড্রেশন না হয়। আর ডিহাইড্রেশন যে হচ্ছে না, আমরা কি কি দেখে বুঝি? আমরা অনেক কিছু দেখে ডিহাইড্রেশন বুঝতে পারি। এই কেউ বলতে পারবা কি কি দেখে ডিহাইড্রেশন বুঝি? বলো। জিহ্বা যদি শুকনা যায়। হ্যাঁ, জিহ্বা শুকনা যদি হয়, তারপরে শাঙ্কেন আই, শাঙ্কেন আই, তারপরে স্কিন ধরে বুঝতে পারি ডিহাইড্রেশন। হ্যাঁ, আর আমরা কমনলি ইউরিন আউটপুট দেখে বুঝতে পারি। কারো যদি ইউরিন আউটপুট নর্মাল থাকে, হ্যাঁ, তাহলে ওকে, যে কত নর্মাল ইউরিন আউটপুট কত বলতে পারবা? 1.2 লিটার। কত? 1.5 লিটার সবার ক্ষেত্রে? না স্যার, এই জন্য সে ভ্যারি করে। এই জন্য সে ভ্যারি করে। তাহলে কি হবে, তাহলে কি অনুযায়ী বলা উচিত? তুমি যখন বলবা 1 থেকে 1.5 লিটার বা 1.5 থেকে 2 লিটার, ইট ইজ অ্যাভারেজ অ্যাডাল্ট পিপল, তাই না? যদি বাচ্চা হয় তাহলে কি করে মেজার করবা? স্যার, বডির 1 থেকে 2%। বলো। বডির 1 থেকে 2%। বডির 1 থেকে 2% বাচ্চাদের? না না, এরকম না, বডির 1 থেকে 2% না, এর একটা হিসাব আছে, 0.5 to 1 ml পার কেজি পার আওয়ার, বুঝতে পারছো? একটা রোগী ডিহাইড্রেশন আছে কিনা সেটা তো আমরা 24 ঘন্টা ধরে মেজার করবো না, আমরা 1 ঘন্টা দেখলে বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা যদি দেখি কারোর ইউরিন আউটপুট 0.5 to 1 ml পার কেজি পার আওয়ার, তাহলে আমরা নর্মাল ধরে নেবো। এর কম হলে আমরা বুঝবো যে তার হয়তো ডিহাইড্রেশন আছে, আর বেশি হলে আমাদের হয়তো ফ্লুইড রেস্ট্রিকশন করবো যাতে বেশি ফ্লুইড ওভারলোড না হয়। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন। দেয়ার ইজ এভিডেন্স দ্যাট in the absence of purulent peritonitis, a single preoperative dose of antibiotic reduces the incidence of postoperative bone infection. আমরা preoperative appropriate antibiotic দিব, এই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? When peritonitis is suspected, the therapeutic intravenous antibiotic to cover gram negative bacilli as well as anaerobic cocci should be given. তাহলে আমাদের যে peritonitisটা হচ্ছে সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাসিলাই এবং ককাই দিয়ে, অ্যানারোবিক ককাই, এইটা দিয়ে আমাদের হয়, এবং যে আমরা অ্যান্টিবায়োটিক চুজ করব যাতে এই স্পেস এই ইয়েগুলো ব্যাকটেরিয়াগুলো কভার করে, আমরা সেরকম অ্যান্টিবায়োটিক দিব, ঠিক আছে? আচ্ছা, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ইন্টারভেনাস ফ্লুইড অ্যান্ড প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক। প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক বলতে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, যেগুলো মুখে খাওয়া হয় না সেগুলোকে প্যারেন্টারাল বলা হয়। হ্যাঁ, However, when acute obstructive appendicitis is recognized, operation should not be deferred longer. আমরা যেটা আগে বলেছি যে যদি ফিকোলিড দিয়ে বা কোনো কিছু দিয়ে লুমেন বন্ধ হয়ে যাওয়ার ফলে যদি অ্যাপেন্ডিসাইটিসটা হয়, সেক্ষেত্রে আমরা ডিলে করবো না, ডিলে করলে এটা ফেটে যেতে পারে। আচ্ছা, এখন আমরা কি চিকিৎসা করি? অ্যাপেন্ডিসেকটমি, অ্যাপেন্ডিসেকটমি, রিমুভাল অফ দ্য অ্যাপেন্ডিক্স is called the appendicectomy. কিভাবে করতে পারি? ওপেন মানে পেট কেটে করতে পারি, আর নাম্বার টু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি, ঠিক আছে? নাম্বার ওয়ান ওপেন, নাম্বার টু ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেকটমি। তাহলে আমরা একটু প্রসিডিউর গুলো আলোচনা করি, ঠিক আছে? দেখো, অ্যাপেন্ডিসেকটমি কিছু শর্ট হিস্ট্রি আছে, এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই। হ্যাঁ, ফার্স্ট অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে 1736 সালে, অনেক আগে, এবং যেখানে কি ছিল, একটা হার্নিয়াল স্যাকের মধ্যে, হার্নিয়াল স্যাকের কন্টেন্ট ছিল হয়তো সিকাম এবং অ্যাপেন্ডিক্স, সেখান থেকে অ্যাপেন্ডিক্সটা রিমুভ করা হয়েছে।
পরে 1880 সালে একজন সাকসেসফুল অ্যাপেন্ডিসেক্টমি রিমুভ করে। অ্যাপেন্ডিসেক্টমি শুড বি পারফর্মড আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া। তাহলে তোমাকে যদি বলা হয় যে কি অ্যানেস্থেশিয়া দিয়ে করবা, আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া। কিন্তু আমরা মোস্ট অফ দ্য কেসেস কি করি, আমরা স্পাইনাল অ্যানেস্থেশিয়া, পিঠে ইনজেকশন দিয়ে করা হয় এটা, এটাকে বলা হয় স্পাইনাল অ্যানেস্থেশিয়া। ঠিক আছে, তাহলে তুমি দুটাই, তোমাকে জিজ্ঞেস করলে তুমি আগে বলবা জেনারেল অ্যানেস্থেশিয়া, তারপরে যদি বলে আর কিছু যদি করা যায় কিনা, হ্যাঁ স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা অপারেশন করি মোস্ট অফ দ্য কেসেস। When the appropriate equipment and expertise are available and cost allows, the general anesthesia হচ্ছে, বলো আবার স্যার প্রশ্ন স্যার, জেনারেল অ্যানেস্থেশিয়া আর হচ্ছে স্যার স্পাইনাল অ্যানেস্থেশিয়ার মধ্যে স্যার ডিফারেন্সটা কি স্যার? হ্যাঁ, জেনারেল অ্যানেস্থেশিয়া মানে তুমি পুরোটাই অজ্ঞান হয়ে যাবা, ঠিক আছে? এই তোমাদের যদি ওয়ার্ডটা চালু থাকতো তাহলে একদিন ওটিতে গেলে বুঝতে পারতা কোনটা জেনারেল অ্যানেস্থেশিয়া কোনটা স্পাইনাল অ্যানেস্থেশিয়া। হ্যাঁ, জেনারেল অ্যানেস্থেশিয়া মিন্স তুমি আনকনশিয়াস থাকবা, তোমার শ্বাস প্রশ্বাস মেনটেন করা হবে মেশিনের মাধ্যমে, এবং তোমাকে এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া হবে গলার মধ্যে, গলার মধ্যে মানে শ্বাসনালীতে, ঠিক আছে? দ্যাট ইজ জেনারেল অ্যানেস্থেশিয়া। স্পাইনাল অ্যানেস্থেশিয়া বা রিজিওনাল অ্যানেস্থেশিয়া বলা হয়, সেক্ষেত্রে তোমাকে পিঠে একটা ইঞ্জেকশন দেওয়া হয়। পিঠে ইঞ্জেকশন দিলে হয় কি, যে ইঞ্জেকশন যেখানে দেওয়া হয় তার নিচের অংশটা অবশ হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু পেশেন্ট সজাগ থাকে। ওকে, আপাতত এইটুকুই জানো। হ্যাঁ, খুব কমন যে সিজারিয়ান সেকশন আমরা যে অপারেশন গুলো করা হয় পিঠে ইঞ্জেকশন দিয়ে, দ্যাট ইজ স্পাইনাল বা রিজিওনাল অ্যানেস্থেশিয়া। আর জেনারেল অ্যানেস্থেশিয়া তুমি পুরো অজ্ঞান থাকবা, এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া হবে তোমাকে, এবং ড্রাগ দিয়ে আনকনশিয়াস রাখা হবে এবং রিল্যাক্স রাখা হবে, ঠিক আছে? এর বেশি আর তোমাকে এখন বলা যাবে না, ওয়ার্ডে আসলে তখন পুরোপুরি বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা কথা বলা হচ্ছে, হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট এবং এক্সপার্টিস যদি অ্যাভেলেবল থাকে তাহলে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ ভালো, ঠিক আছে? এখানে এটাই বোঝাইতে চাইছি। আচ্ছা, এখন আমরা অপারেশন করতে গেলে কি করি, একটা অপারেশন রোগী যখন অপারেশন থিয়েটারে যায়, হ্যাঁ আমরা সব কিছু ডায়াগনোসিস করে। হ্যাঁ বলো স্যার, আমাদের মেডিকেলে কি ল্যাপারোস্কোপি করা হয়? অবশ্যই করা হয়, অনেক অনেক করা হয়। আচ্ছা, যখন একটা রোগী আমরা ডায়াগনোসিস করলাম, অপারেশনের ডিসিশন নিলাম, সেক্ষেত্রে কিছু প্রি রিকুইজিট থাকে। আমরা রোগীকে বলি যে আপনি খাবেন না, মুখে খাবেন না কতক্ষণ, মনে করো যদি পরের দিন সকালে অপারেশন হয় তখন আমরা রাতে খেতে বলি, আর যদি দিনের বেলায় অপারেশন করি তো আমরা বলি অ্যাটলিস্ট 4-6 ঘন্টা পেশেন্ট না খেয়ে থাকবে, ঠিক আছে? খেলে কি সমস্যা, মনে করো ভরা পেটে একজন অপারেশন করতে গেছে, তাহলে কি সমস্যা হতে পারে, কে বলতে পারবা? আমরা চাই তার স্টোমাক এমটি থাকবে, নাম্বার ওয়ান। কেন, আমরা যখন অ্যানেস্থেটিক ড্রাগ দিই অনেক রকম ড্রাগ দেওয়া হয়, এই ড্রাগেরও একটা সাইড ইফেক্ট আছে ভমিটিং, ঠিক আছে? এখন তোমার পেট যদি ভরা থাকে, তুমি মাছ মাংস দিয়ে খেয়ে গেছো, তাহলে কি হয় স্টোমাক ফুল, সেটা যদি বমি করে দেয়, আর একটা পেশেন্ট যদি আনকনশিয়াস থাকে বা সাবকনশিয়াস থাকে বা ঘুমিয়ে থাকে, সেই অবস্থায় যদি একজন বমি করে দেয় তাহলে কি হবে, হ্যাঁ সেটা কোথায় যাবে? Yes, শ্বাসনালীতে চলে যেতে পারে, এবং সেটা খুবই ডেঞ্জারাস, ইভেন মানে তোমার ইমিডিয়েটলি ফ্যাটাল হইতে পারে, বুঝতে পারছো? খুবই ডেঞ্জারাস। স্যার আমার একটা ফ্রেন্ডও মারা গেছে এই সময়, মানে এটা হয়ে। Yes, তাহলে অ্যাট লিস্ট আমরা বলি 4-6 ঘন্টা না খেয়ে থাকতে, যদি এর আগে খেয়েও থাকে 4 ঘন্টা আগে, তাহলে আমরা ধরে নিতে পারি যে রোগীর হয়তো স্টোমাক এমটি হয়ে গেছে, কথা পরিষ্কার? হ্যাঁ, এই কারণে আমরা না খেয়ে থাকতে বলি। আচ্ছা, এখন রোগী আমরা ওটিতে তোলার পরে কি করব, ওটিতে তোলার পরে আমরা বেডে তুলি, বেডে তুলে স্যালাইন দিই, প্রি অপারেটিভ ওষুধগুলো দিই, তারপরে অ্যানেস্থেটিক কি করে আমাকে অজ্ঞান করে দেয়, তারপরে আমি অপারেশন করি। কিন্তু অপারেশন করতে যাওয়ার আগে কি করি, আমরা এই অংশটা যেখানে অপারেশন করব সেখানে পেইন্টিং করি প্রোভিডন আয়োডিন দিয়ে, হ্যাঁ পরিষ্কার করি, তারপরে ড্র্যাপিং করি। ড্র্যাপিং করা মানে যে শীট টিট দিয়ে ঢেকে দিই, দ্যাট ইজ কল্ড ড্র্যাপিং, তাই না? নাম্বার ওয়ান ইজ পেইন্টিং, মানে আমি প্রোভিডন আয়োডিন দিয়ে পরিষ্কার করলাম, নাম্বার টু ড্র্যাপিং, তারপরে আমি মনে করো কাটবো। কাটার ইংরেজি কি, ইংরেজিতে কি বলে আমাদের মেডিকেলের ভাষায়? অ্যাম্পুটেশন। নো, ইনসিশন। এখন আমি কোথায় কাটবো, আমি যদি
একটা রোগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আমি পাথায় ইনসিশন দিলাম, আমি অ্যাপেন্ডিক্স খুঁজে পাবো? পাবো? থাইয়ে যদি অপারেশন করতে চাই পাবো? আমি অ্যাবডোমেনে অপারেশন করব, অ্যাবডোমেনের মধ্যে অ্যাপেন্ডিক্স থাকে, আমি লেফট ইলিয়াক খসে ইনসিশন দিলাম, পাবো অ্যাপেন্ডিক্স? তাহলে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা জানতে হবে। দেখো এখানে দুটো ইনসিশন লেখা আছে, নাম্বার ওয়ান ইজ গ্রিড আয়রন ইনসিশন, নাম্বার টু ল্যান্স ইনসিশন। হ্যাঁ আচ্ছা, গ্রিড আয়রন ইনসিশন আমরা কোথায় দিই? এটা অ্যাপেন্ডিক্স এর জন্য, তোমাকে ধরা হবে যে অ্যাপেন্ডিক্স এর জন্য আমরা যে ইনসিশনটা দিই সেটার নাম কি, গ্রিড আয়রন ইনসিশন। তোমাকে দেখাইতে বলবে কোন জায়গায় দেওয়া হয়, তোমাকে থিওরি জানতে হবে। দ্যাট ইজ আম্বলিকাস, দ্যাট ইজ অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এই অনুযায়ী আমরা একটা স্ট্রেট লাইন টানবো, দ্যাট ইজ আম্বলিকাস অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। স্ট্রেট লাইন টানলাম, টানার ফলে কি করবো, আমরা এটাকে তিন ভাগ করবো, এক দুই তিন। সেক্ষেত্রে এই দুই ভাগ এই পাশে থাকবে, এক ভাগ এই পাশে থাকবে, তার মানে দ্যাট ইজ মিডিয়াল টু থার্ড, ল্যাটারাল ওয়ান থার্ড। এর জাংশনে আমরা একটা পারপেন্ডিকুলার একটা ইনসিশন দিব। ক্লিয়ার সবাই? জি স্যার। সরি সরি, ইনসিশনটা তো ম্যাকবার্নিস পয়েন্টে দেব না? ইয়েস, এটাই ম্যাকবার্নিস পয়েন্ট। হ্যাঁ, দিস ইজ ম্যাকবার্নিস পয়েন্ট। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এন্ড পিউবিক টিউবারকল, না সরি, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এন্ড আম্বলিকাস। আমি আম্বলিকাস, আমি যদি পিউবিক টিউবারকল বলি তাহলে ভুল হয়েছে। হ্যাঁ, এইটা পিউবিক টিউবারকল। ওকে, আচ্ছা, দ্যাট ইজ আম্বলিকাস অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এইটাকে এটাকে আমরা একটা জাংশন করলাম, মানে একটা স্ট্রেট লাইন টানলাম, তার মানে আমাদের পেন্সিল বা স্কেল লাগে না, ঠিক আছে? আমরা ইমাজিনারি একটা লাইন টানি, তারপর এটাকে আমরা তিন ভাগ করব, এই এক ভাগ, এই এক ভাগ, এই এক। এখানে এখানে যেহেতু ওই তিন ভাগ করে দেখানো হয়নি, দেখো এই অংশটা বেশি, এই অংশটা কম, এই অংশটা আছে টু থার্ড, এই অংশটা ওয়ান থার্ড, তাহলে মিডিয়াল টু থার্ড। মিডিয়াল মানে আম্বলিকাসের দিকটাকে মিডিয়াল বলা হচ্ছে, যেটা ল্যাটারাল আছে সেটা ল্যাটারাল, দ্যাট ইজ মিডিয়াল টু থার্ড, ল্যাটারাল ওয়ান থার্ড। এর জাংশনে আমরা যে ইনসিশনটা দিব বা যে লাইনটা টানছে, এই পয়েন্টটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। ওকে, এবং এই এখানে আমরা একটা পারপেন্ডিকুলার একটা ইয়ে করবো, ইনসিশন দিব, মোটামুটি দুই ইঞ্চি একটা ইনসিশন দিই, ঠিক আছে? দ্যাট ইজ গ্রিড আয়রন ইনসিশন। কেন গ্রিড আয়রন বলা হচ্ছে সেটা আমরা ডিটেলসে আর একটু পরে যাচ্ছি। আর দ্যাট ইজ লেন্স ইনসিশন। লেন্স ইনসিশনটা হচ্ছে স্কিন ক্রিজ বরাবর ইনসিশনটা দেওয়া হয়, এটা একটু কসমেটিক রিজন, কসমেটিক পারপাস আছে। হ্যাঁ, এটা কি হয়, এটা বলা হচ্ছে দ্যাট ইজ মিড ক্লাভিকুলার লাইন, দিট ইজ মিড ইনগুইনাল পয়েন্ট, ঠিক আছে? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পিউবিক টিউবারকল, এইটা বরাবর যে লাইনটা টানা হচ্ছে এই বরাবর থাকে ইনগুইনাল লিগামেন্ট, এর মাঝখানে দ্যাট ইজ মিড ইনগুইনাল পয়েন্ট। হ্যাঁ, আর একটা লাইন টানতেছি মিড ক্লাভিকুলার লাইন, এই সোজা এসে যেখানে জয়েন করতেছে, বুঝছো, এক জায়গায় জয়েন করতেছে, সেটা মিড ইনগুইনাল পয়েন্ট। এখন আমরা এই লাইনটা টানার পরে কি করব, আম্বিলিকাস থেকে আমরা এই লাইন বরাবর আসব, এই লাইন বরাবর এসে দুই ইঞ্চি নিচে, দুই সেন্টিমিটার নিচে আসবো, তাহলে যে পয়েন্টটা হবে সেইখানে আমরা ইনসিশনটা দিব। বেইল্যান্ড লাভে আছে, সুন্দর করে দেখে নিবা। আচ্ছা, লেন্সটা হচ্ছে আমরা এখানে একটা লাইন টেনেছি, কি এটা, দিস ইজ মিড ইনগুইনাল পয়েন্ট। কেন বলছি, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন দ্যাট ইজ পিউবিক টিউবারকল, এই বরাবর কি থাকে, ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, তোমরা সবাই জানো, ঠিক না? পড়ে আসছো সেকেন্ড ইয়ারে, এর মাঝখানে যে পয়েন্ট দ্যাট ইজ মিড ইনগুইনাল পয়েন্ট, তার মানে ইনগুইনাল লিগামেন্টের মিডল পয়েন্ট, ঠিক আছে? আর কি করি, আর একটা লাইন টানতেছি, এই যে সোজা উপর থেকে চলে আসতেছে, এটাকে বলা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন। মিড ক্লাভিকুলার লাইন সোজা আমি টানলাম, টানলে কি হবে, মিড ইনগুইনাল পয়েন্টে এটা ছেদ করবে, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা ইমাজিনারি লাইন টানার পরে কি করবো, আমরা আম্বলিকাস থেকে এই বরাবর আসবো, আম্বলিকাস থেকে একদম সোজা আসবো, এই মিড ক্লাভিকুলার লাইন বরাবর এসে দুই সেন্টিমিটার নিচে নামবো, নামলে যে পয়েন্টটা পাবো সেইখানে আমরা লেন্স ইনসিশন দিব, যে ইনসিশনটা দিব ট্রান্সভার্স, দ্যাট ইজ অবলিক ইনসিশন, ইট ইজ ট্রান্সভার্স ইনসিশন। ওকে, ক্লিয়ার? এই বই দেখে নিবে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। When the diagnosis is doubt, particularly in the presence of intestinal obstruction, a lower midline abdominal incisions to be preferred over a right lower pyramidal incision. আচ্ছা, এখানে বলা হচ্ছে অনেক সময় আমাদের ডায়াগনোসিস করতে সমস্যা হয়, ক্রিটিক্যাল থাকে, অনেক পেশেন্ট সব একরকম প্রেজেন্টেশন নিয়ে আসে না, এরকম ক্ষেত্রে যদি মনে হয় পেশেন্টের অবস্ট্রাকশন হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সেক্ষেত্রে বলা হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন দিয়ে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ট্রিটমেন্ট করা যায় না, সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে আমরা মিড লাইন ইনসিশন দিব, মিড লাইন, লোয়ার মিড লাইন, হ্যাঁ, একদম মাঝ বরাবর বড় একটা ইনসিশন দিব,
ঠিক আছে সেই কথাই বলা হচ্ছে অনেক সময় প্যারামিডিয়ান ইনসিশন দেওয়া হয় রাইট প্যারামিডিয়ান ইনসিশন হ্যাঁ মিডলাইনের পাশ দিয়ে কিন্তু প্যারামিডিয়ানের চেয়ে মিডলাইন ইনসিশন ভালো প্যারামিডিয়ান ইনসিশন এখন খুব বেশি প্র্যাকটিস করা হয় না কারণ এখানে লেখা হচ্ছে যা ল্যাটার ল্যাটার মানে দ্যাট ইজ প্যারামিডিয়ান ইনসিশন অলদো ওয়াইডলি প্র্যাকটিস ইন দ্য পাস্ট প্রিভিয়াসলি এটা ইউজ করা হতো ইট ইজ ডিফিকাল্ট টু এক্সটেন্ড অ্যান্ড মোর ডিফিকাল্ট টু ক্লোজ অ্যান্ড প্রোভাইড পোর অ্যাক্সেস টু দ্য পেলভিস অ্যান্ড পেরিটোনিয়াল ক্যাভিটি ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি যেগুলো ডিফিকাল্ট অ্যাপেন্ডিসাইটিস মনে হবে সেগুলো আমরা মিডলাইন ইনসিশন দিব প্যারামিডিয়ানও দেওয়া যায় কিন্তু প্যারামিডিয়ান আমরা এখন কম প্র্যাকটিস করি আরেকটা হচ্ছে দ্যাট ইজ রাদারফোর্ড মরিসন ইনসিশন রাদারফোর্ড মরিসন ইনসিশন আমি বলছি এটা ডিটেলস বলবো ইজ ইউজফুল ইফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ প্যারা অর রেট্রোসিকাল অ্যান্ড ফিক্সড ইট ইজ এসেন্সিয়াল অ্যান্ড অবলিক মাসেলস কাটিং ইনসিশন উইথ ইটস লোয়ার এন্ড ওভার ম্যাকবার্নিস পয়েন্ট অ্যান্ড এক্সটেন্ডিং অবলিকলি আপওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি অ্যাজ নেসেসারি অল লেয়ার্স আর ডিভাইডেড ইন দ্য লাইন অফ ইনসিশন দেখো যে আমরা যে গ্রিড আয়রন ইনসিশনটা দিয়েছি ঠিক আছে গ্রিড আয়রন ইনসিশনটা আমরা যে দিচ্ছি অনেক সময় কি হয় যে 2 ইঞ্চি কাটলে আমাদের হয়ে যায় অনেক সময় 1 ইঞ্চি কেটেও আমরা অ্যাপেন্ডিক্স বার করে নিয়ে আসতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হয় দেখা যাচ্ছে অ্যাপেন্ডিক্স এটার সাথে লেগে আছে ওটার সাথে লেগে আছে সিকাম বের করা যাচ্ছে না হ্যাঁ অনেক ঝামেলা তখন আমাদের ইনসিশন বড় করতে হয় এবং জায়গা বেশি লাগে সেক্ষেত্রে আমরা গ্রিড আয়রন ইনসিশন যেটা দিই এটাকে আমরা মাসেলস কাটি না মাসেলস স্প্লিট করি কিন্তু বড় করতে গেলে মাসেলস স্প্লিট করে হয় না তখন আমরা মাসেলসটা কেটে দিই ইন্টারনাল অব্লিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলস কেটে দিই এই কেটে দেওয়াটাইকেই বলা হচ্ছে রাদারফোর্ড মরিসন ইনসিশন তার মানে ইট ইজ রাদারফোর্ড মরিসন ইনসিশন ইজ এ মডিফাইড গ্রিড আয়রন ইনসিশন এটা বোঝা গেছে স্যার আরেকবার বলে একটু ভালো হইতো আচ্ছা মনে করো আমরা গ্রিড আয়রন আচ্ছা তোমাকে আমি পরে বলতেছি এটা দেখো আমরা যে গ্রিড আয়রন ইনসিশন দিয়ে অপারেশন করছি ঠিক আছে তাহলে আমরা কি কি স্ট্রাকচার কাটবো অপারেশন করতে গেলে রাইট লেগ ফোসে তুমি অ্যানাটমি চিন্তা করো অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালে কি কি আছে দেখো স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু ক্লিয়ার এটা জি স্যার তারপরে কি কাটবো এক্সটারনাল অবলিক অ্যাপিনিউরোসিস ঠিক আছে জি স্যার আচ্ছা আমরা ইনসিশন যে বরাবর দিলাম অবলিকলি সেই বরাবরই এক্সটারনাল অবলিক অ্যাপিনিউরোসিসের ফাইবারগুলো রান করে কেমনে এক্সটারনাল থেকে ইনওয়ার্ডস কি করে আমাদের পকেটে হাত দেওয়ার মতো তাই না তোমরা তো সব জানো পড়ছো না এই এগুলো ভুল করলে হবে না কিন্তু মাসেলস এর ফাইবারের ডিরেকশন কি এক্সটারনাল অবলিক এর পকেট ডিরেকশন হ্যাঁ মিডিয়ালি ঠিক আছে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি ওকে তাহলে দেখো আমরা গ্রিড আয়রন ইনসিশনটা দিলাম আমরা এইভাবেই এক্সটারনাল অবলিক অ্যাপিনোরোসিস এখানে অ্যাপিনোরোসিস এবং কিছু মাসেলস অংশ থাকে সেটা আমরা কাটবো ঠিক আছে আচ্ছা একই লাইন বরাবর এখন দেখো তারপরে কি হবে আমি যখন এক্সটারনাল অবলিক কাটি ইন্টারনাল অবলিকের ফাইবারগুলো কেমন থাকে এক্সটারনাল অবলিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একদম অপোজিট ডিরেকশন তাই না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিয়ার এখন তাহলে কি হচ্ছে তুমি দেখো তুমি যদি পরপর মানে একটা আঙুলের উপরে আর একটা আঙুল দাও আমি ইনসিশন দিয়েছি যে বরাবর এক্সটারনাল অবলিক অ্যাপিনেরোসিস ঠিক সেই বরাবর কিন্তু ইন্টারনাল অবলিক কি হয়েছে তার অপোজিট তাহলে কি আছে এখানে ক্রস হয়ে যাচ্ছে না ক্রস হয়ে যাচ্ছে তোমরা ইয়ে দেখো আমার ভিডিওটা দেখো ঠিক আছে আমি যদি এই এক্সটারনাল অবলিক অ্যাপিনিউরোসিস এবং তোমার স্কিন একই লাইনে কাটলাম কিন্তু ইন্টারনাল অবলিকটা কিরকম হলো ইন্টারনাল অবলিক একদম এর অপোজিট ডিরেকশন তাই না তাহলে আমি ইন্টারনাল অবলিকটা আমি কি করি এখানে কাটি না এই মাসেলস এর ডিরেকশন অনুযায়ী আমি স্প্লিট করি স্প্লিট করে আমি ভিতরে ঢুকি তাহলে এই যে একটা এবং এটা অপোজিট ডিরেকশন এইটাকে বলা হচ্ছে এটা তুলনা করা হয়েছে যে যখন জাহাজ তৈরি করা হয় তখন জাহাজগুলার পাতাটন তৈরি করার সময় বাইরে থেকে কিছু অ্যাঙ্গেল সেট করা হয় হ্যাঁ অ্যাঙ্করিং করা হয় এই এইভাবে থাকে সেই থেকে যে বিজ্ঞানীটা এর নাম দিয়েছে তার হয়তো মনে হয়েছে যে এই গ্রিড আয়রন এইভাবেই থাকে একটার পর একটা থাকে এই জন্য সেই ইনসিশনটার নাম দিয়েছে গ্রিড আয়রন ইনসিশন ঠিক আছে তোমরা চিন্তা করো একটু যে এক্সটারনাল অবলিক স্কিন আমি এক লাইনে কাটলাম কিন্তু ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলস এর ডিরেকশন পুরো আলাদা
এবং সেটা কি করা হচ্ছে আমরা স্প্লিট করি, স্প্লিট করে ভিতরে ঢুকে। এই জন্য এটার নাম হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন। আয়রনটা গ্রিড এর মতো দেওয়া থাকে অবলিকলি 90 ডিগ্রি। এটা তোমরা ওয়ার্ডে আসলে এটা তোমাদের বা অপারেশন থিয়েটারে যখন যাবা তখন আমরা এটা খুব ভালো করে বলতে পারবো। আচ্ছা, তাহলে আমি স্কিন কাটলাম, সাবকিউটানাস টিস্যু কাটলাম, এক্সটার্নাল অবলিক অ্যাপেনোরিসিস কাটলাম, তারপর ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলস আমরা স্প্লিট করে ভিতরে ঢুকলাম। স্প্লিট করলে আমি কি পাবো? এক্সট্রা পেরিটোনাল ফ্যাট অ্যান্ড প্যারাটাল পেরিটোনিয়াম। ঠিক আছে, এই পেরিটোনিয়ামটা কাটবো, কাটলে আমি পেরিটোনিয়াম ক্যাভিটির মধ্যে ঢুকে গেলাম অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। আচ্ছা, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢোকার পরে আমি কি করব? অ্যাপেন্ডিক্স খুঁজতে গেলে আমাকে কি খুঁজে বের করতে হবে কে বলতে পারবা? কিন্তু নর্মাল কথাটাই আমরা বলি সিকাম, যে ওটা আমার ওখানে সিকাম থাকবে, টার্মিনাল আইলিয়াম থাকবে, অন্যান্য ইন্টেস্টিনাল লুপ থাকবে, তাহলে আমি কি করে বুঝবো দ্যাট ইজ সিকাম? সিকাম দেখে আমাদের একটু চিনতে হবে। সিকামটাই কি থাকে? সিকামে থাকে টেনিয়া কলাই, তাই না? আমরা টেনিয়া কলাই কি বলেছি? টেনিয়া কলাই কি দিয়ে তৈরি? লংগিটিউডিনাল মাসেলস ফাইবার, তাই না? আমরা আগে সিকামটা দেখবো, আইডেন্টিফাই করবো, তারপরে আমরা ধরে ওন দিয়ে বাইরে নিয়ে আসবো, তারপরে টেনিয়া কোলাই ফলো করে আমরা অ্যাপেন্ডিক্স এর বেজে যাবো। ডিস্টালি আমি যদি টেনিয়া কোলাই ফলো করতে করতে যাই, দেখা যাচ্ছে যেখানে টেনিয়া কোলাই শেষ হয়েছে সেখানে অ্যাপেন্ডিক্স এর বেজ পাওয়া যায়। ওকে, অ্যাপেন্ডিক্স এর বেজ পাওয়া যায়। ওকে, তাহলে আমরা টেনিয়া কোলাই ধরে ধরে অ্যাপেন্ডিক্স এর বেজে যাবো। দেখো, প্রথমে বলা হচ্ছে দ্য সিকাম ইজ আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ টেনিয়া কোলাই, দ্য সিকাম ইজ উড্রন দেন হুকড অ্যারাউন্ড দ্য অ্যাপেন্ডিক্স টু ডেলিভার ইন টু দ্য ওন্ড। আমরা বাইরে নিয়ে আসি অ্যাপেন্ডিক্সটা, তারপরে কি করি? এটা কিন্তু তোমার অপারেটিভ সার্জারি হয়ে যাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস এর, অ্যাপেন্ডিসেক্টমির অপারেটিভ সার্জারি কিন্তু পড়ায় ফেলতেছি। ওকে, আচ্ছা, দ্য বেজ অফ দ্য মেজর অ্যাপেন্ডিক্স ইজ ক্ল্যাম্পড ইন আর্টারি ফরসেপ ডিভাইডেড অ্যান্ড লাইগেটেড। আচ্ছা, এখন অ্যাপেন্ডিক্স আমরা বের করে ফেলেছি। অ্যাপেন্ডিক্স বের করে আমাদের প্রত্যেকটা জিনিসেরই ব্লাড সাপ্লাই আছে। আমি যখন অ্যাপেন্ডিক্স কাটতে যাব তখন আমাকে দুটো জিনিস সিকিউর করতে হবে, এক নম্বর অ্যাপেন্ডিক্স এর ব্লাড সার্কুলেশন, আর দুই নম্বর হচ্ছে অ্যাপেন্ডিক্স এর লুমেন। দ্য ব্লাড সার্কুলেশন অ্যাপেন্ডিক্স এর কোথা দিয়ে আসে? মেজর অ্যাপেন্ডিক্স। মেজো অ্যাপেন্ডিক্সটা আমাকে ছিদ্র করে ওখানে সুতা দিয়ে মেজো অ্যাপেন্ডিক্স এর মধ্যে যে অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকে, ইট ইজ এ ব্রাঞ্চ অফ আইলিয়াকুলিক আর্টারি, সেটা আমাকে বেঁধে দিতে হবে। এটা আমাকে বেঁধে দিলে কি হবে? অ্যাপেন্ডিক্স এর ব্লাড সাপ্লাই কমে যাবে। তখন আমরা এটা বাঁধার পরে আমরা মেজো অ্যাপেন্ডিক্সটা অ্যাপেন্ডিক্স থেকে ছাড়িয়ে ফেলবো, অ্যাপেন্ডিক্সটাকে একদম স্লিম বানিয়ে ফেলবো, মানে ডালপালা ছেটে ফেললাম মনে করো। তারপরে কি করবো? দ্য বেজ অফ দ্য মেজো অ্যাপেন্ডিক্স ইজ ক্ল্যাম্পড ইন আর্টারি ফরসেপ ডিভাইডেড অ্যান্ড লাইগেটেড, the appendix now completely freed, right? Crush the appendix near its junction with the cecum in artery forceps. বলা হচ্ছে যে আমরা appendix এর base যেখানে cecum এর সাথে লেগে আছে সেখানে just artery forceps একটু crush করি, তারপর ওই base টা আমরা 20 suture দিয়ে আমরা বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে appendix টা কেটে ফেলি, that is amputated between the artery forceps and the ligature. appendix কেটে আমরা বাইরে ফেলে দিই। আচ্ছা, হ্যাঁ, আরেকবার বলবেন এটা? আরেকবার বলবো? আমরা অ্যাপেন্ডিক্সটা বের করলাম, অ্যাপেন্ডিক্স বের করে কি করি আমরা? প্রথমে মেজো অ্যাপেন্ডিক্সটা, মেজো অ্যাপেন্ডিক্সটা একটা ছিদ্র করে ওর ভিতর দিয়ে সুতা দিয়ে মেজো অ্যাপেন্ডিক্সটা বেঁধে ফেলি। মেজো অ্যাপেন্ডিক্স বাঁধলে কি হবে? ওর ভিতরে যে অ্যাপেন্ডিকুলার আর্টারি আছে সেটা বন্ধ হয়ে গেল। সেটা যখনই বন্ধ হবে তখন মেজো অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স এর সাথে লেগে আছে, তখন আমরা সিজার দিয়ে মেজো অ্যাপেন্ডিক্সটা কাটি, অ্যাপেন্ডিক্স এর একদম সাথে গা ঘেসে কাটলে অ্যাপেন্ডিক্সটা ফ্রি হয়ে গেল। তখন অ্যাপেন্ডিক্স এর বেজে গিয়ে আমরা এটা ক্রাশ করি, ক্রাশ করে বেজে সুতা দিয়ে বাঁধি, বাঁধার ফলে অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিই। এই হচ্ছে কাজ। ঠিক আছে, তোমরা যদি একদিন ওটিতে আসতে পারো, একটা কেস দেখলে তোমাদের মনে হবে এটা জল ভাত, হ্যাঁ, একদম ডাল ভাত। ক্রাশ করা বলতে কি বুঝাচ্ছে? ক্রাশ করা বলতে মনে করো আর্টারি ফরসেপ দিয়ে, আর্টারি ফরসেপের ভিতরে তোমার আঙুল যখন দিবা, আর্টারি ফরসেপটা যদি টাইট করো তাহলে কি হবে? যেটা হবে সেটাই ক্রাশ করা হলো। ঠিক আছে, তোমার আঙুলটা টাইট ক্রাশ করা হবে না, অ্যাপেন্ডিক্স এর বেসটা ক্রাশ করা হবে, যাতে ওইখানে লিগেচারটা ভালো মতো লেগে থাকে, এই কারণে ক্রাশ করা হয়। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, 2-0 লিগেচার, 2-0 আমরা যে সুতা ইউজ করি, হ্যাঁ,
সেই সুতা কিন্তু আমাদের কাঁথা সেলাই করা বা জামা সেলাই করা সুতা না, ওকে? এটা আমাদের বডিতে যাতে অ্যাকসেপ্ট করে, যাতে সমস্যা না হয়, সেই রকম রিসার্চ অ্যানালাইসিস করে 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 এইগুলো তৈরি করা। হ্যাঁ, আগে যেমন কমনলি ইউজ করা হতো দুটো জিনিস, নাম্বার ওয়ান হচ্ছে সিল্ক, নাম্বার টু ক্যাটগাট। সিল্ক মানে দ্যাট ইজ ন্যাচারাল সিল্ক, এটা ইউজ করা হতো, যে সিল্কে শাড়ি পরে মেয়েরা, ওকে? আচ্ছা, এই সিল্ক মানে এমন না যে বাজার থেকে কিনে আনলাম আর আমি এটা ইয়ে করলাম, মানে সেলাই দিয়ে দিলাম, এটা কিছু ইয়ে আছে, গ্রেডিং আছে, সেইভাবে তৈরি করা, সেই জিনিসগুলো নিয়ে এসে আমাদের শরীরে ইউজ করা হয়। আর একটা হচ্ছে ক্যাটগাট, ক্যাটগাট বলতে একদম ক্যাটগাটই, বিড়ালের অন্ত্র থেকে এক্সট্রাক্ট করা হতো, এখন অনেক অনেক অন্যান্য প্রাণী থেকেও এটা করা হয়, শুধু যে বিড়ালই নেওয়া হয় এমন না। সেই ক্যাটগাটটা কি হয়, এটা হচ্ছে, এটাও ন্যাচারাল, কিন্তু শরীরে আমাদের এটা দিলে অ্যাবজর্ব হয়ে যায়। এখন আমরা মডার্নলি ইউজ করি অনেক অনেক রকম সুতার ইউজ করি, যেমন ভেক্রিল আছে, ডেকজান আছে, হ্যাঁ, পিডিএস আছে, নাইলন আছে, প্রোলিন আছে, অনেক রকম সুতা ইউজ করি। এখন এখানে বলা হচ্ছে যে কমনলি আমরা 2-0, এখন সুতার আমরা যে সেলাই করব, এর আবার কিছু মার্কিং আছে, কোনটা চিকন সুতা, কোনটা মোটা মোটা সুতা, হ্যাঁ, এরকম মার্কিং আছে। 2-0 একটা অ্যাভারেজ গ্রেড, অ্যাভারেজ গ্রেড মানে এটা মোটাও না চিকনও না। মোটা সুতা হবে যদি এটা 1-0 হতো বা 1 হতো, যত জিরো কমবে তত মোটা, যত জিরো বাড়বে তত চিকন, এটা মনে রাখবা। যদি 3-0 বা 4-0 হয় সেটা আরো চিকন, 5-0, 6-0, 7-0 খালি চোখে দেখতে পারবা না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, চক্ষু অপারেশনে ইউজ করা হয় 7-0 বা 4-0, 5-0। হ্যাঁ, আর যত জিরো বাড়বে, জিরো মানে ওয়ান, যত জিরো কমবে মানে 1-0, 2-0, এগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে, 1-0 বেশি মোটা, 1 আরো মোটা, 2 আরো মোটা, বুঝতে পারছো? তার মানে তুমি যদি 1-0 মোটা, 2-0 আর একটু চিকন, 3-0 আরো চিকন, 4-0, 5-0, 6-0, 7-0 মাইক্রোস্কোপ লাগবে তোমাকে দেখতে। এবার ক্লিয়ার? এরকম সব সুতার এরকম মার্কিং করা আছে, আমরা চাইনি যে আমাকে এই সুতাটা দেন, এই সুতাটা দেন। হ্যাঁ, আমি যখন স্কিন সেলাই করব পিঠে, মনে করো একটা ইনজুরি আছে বা আমি একটা অপারেশন করলাম পিঠে, তখন আমি মোটা সুতা নেব, আমি 2, আমি বলি আমাকে 1-0 দেন বা নাম্বার 1 সুতা দেন, মোটা সুতা লাগবে। আমি যখন পেটের মধ্যে অ্যানাস্টোমোসিস করব, গাট অ্যানাস্টোমোসিস করব, আমি তখন 3-0 সুতা নিই, বুঝতে পারছো? এটা কাজ করতে করতে বোঝা যাবে কোন জায়গায় কোন সুতার লাগবে। এই 2-0 এর অর্থ হচ্ছে সুতার একটা তোমার ইয়ে করা হয়, এটা মোটা না চিকন বা আমি কোন সুতাটা নিচ্ছি তার উপরে এগুলো ক্লাসিফিকেশন করা হয়, ঠিক আছে? আচ্ছা, ওপেন যেমন অ্যাপেন্ডিসেক্টমি করা যায়, দ্যাট ইজ ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। এটা পোর্ট পজিশন, আম্বিলিকাস, সুপ্রাপিবিক রিজন, এখানে রাইট হাইপোকন্ড্রিয়ামে, তিনটা পোর্ট করলেই আমরা সাধারণত এটা করে ফেলতে পারি। টোটাল ডিটেলস তোমাদের এখন এই মুহূর্তে জানার দরকার নেই। এই দেখো, আমরা কি বলেছি, এইটা অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, দ্যাট ইজ অ্যাপেন্ডিক্স এর বেজ, এইটা হয়তো সিকাম, এই অ্যাপেন্ডিক্স এর বেজে এখানে লাইগেট করা হয়েছে, লাইগেট করার পরে এই দেখো, এটা কিন্তু রেমেনিং অফ অ্যাপেন্ডিক্স, আর এটা লাইগেট করার পরে অ্যাপেন্ডিক্স কেটে ফেলা হয়েছে, কেটে ফেলার পর এটা এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ল্যাপারোস্কোপিক ভিউ। আচ্ছা, একটা অপারেশনের কি কি কমপ্লিকেশন হতে পারে, তুমি একটা অ্যাপেন্ডিসেক্টমি করলে তাহলে কি কমপ্লিকেশনস হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, লিখে নিতে হবে। দ্যাট ইজ ওয়ান ইনফেকশন, কমন, যে কোনো অপারেশনের নাম্বার ওয়ান কমপ্লিকেশন হচ্ছে ওয়ান্ড ইনফেকশন, ওয়ান্ড ইনফেকশন হতে পারে। কি ধরনের ওয়ান্ডে বেশি হয়, কি ধরনের ওয়ান্ডে কম হয়, তোমরা প্যাথোলজি যদি তোমাদের পড়াই, ওয়ান্ড ইনফেকশন আছে প্যাথোলজিতে, হ্যাঁ, এটা ফোর্থ ইয়ারে পড়াইবে, থার্ড ইয়ারে না, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ওয়ান্ড ইনফেকশন, তারপরে কি হতে পারে, ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস, কি হতে পারে, নাম্বার 3 আইলিয়াস, আইলিয়াস মিনস প্যারালাইটিক আইলিয়াস, ওকে, that is paralytic ileus, তারপরে কি হতে পারে, respiratory complications, কেন পেটে অপারেশন করলে respiratory complications হবে, কেন বলো, পেটের যে মাসল, একজন বলো, জেনারেল অ্যানেসথেসিয়াতে এজন্য কমপ্লিকেশন হইতে পারে,
না আমি মনে করি স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিলাম, স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিলাম। স্যার ডায়াফ্রামের কোনো ক্ষতি হলে কিসের? স্যার মাসেল গুলো তো রেসপিরেশনের সাথে রিলেটেড, এই কারণে যে কোনো অপারেশনে রেসপিরেটরি কমপ্লিকেশনস হতে পারে, পোস্ট অপারেটিভ নিউমোনিয়া অথবা অ্যাটিলেকটেসিস। কেন হয়? পেশেন্ট সাধারণত বেড রিডেন থাকে, পেশেন্টের যে সিক্রেশনগুলো হয় এগুলো জমা থাকে, পেশেন্ট ঠিকমতো পপ আউট করতে পারে না। হ্যাঁ, এই কারণে রেসপিরেটরি কমপ্লিকেশনস খুব কমন দেখা যাচ্ছে। পেশেন্টের অপারেশন রিলেটেড কোনো কমপ্লিকেশনস নাই, অনেক সময় রেসপিরেটরি কমপ্লিকেশনস করেও রোগী মারা যেতে পারে, এমনও হয়েছে। হ্যাঁ, তাহলে এই কারণে কি করি আমরা রোগীদের বলি আর্লি মোবিলাইজেশন, অথবা সে যদি না হাঁটতে পারে বসিয়ে রেসপিরেটরি এক্সারসাইজ আছে, ব্রিথিং এক্সারসাইজ দিই আমরা, পিঠে থাপ্পড় দিতে বলি, হ্যাঁ একটু মানে ম্যাসেজ করতে বলি, যাতে তার ওই যে সিক্রেশনগুলো এগুলো ফেলে দিতে পারে, কপ আউট করে ফেলে দিতে পারে। ডিভিটি যে কোনো পেশেন্টের হতে পারে, ডিভিটি ডিপ ভেন থ্রম্বোসিস, ডিভিটি মিনস ডিপ ভেন থ্রম্বোসিস। পেশেন্ট যদি অ্যাম্বুলেটরি না থাকে, যদি শুয়ে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে কি হতে পারে তার ডিভিটি হওয়ার চান্সটা বেশি থাকে। পোর্টাল পাইমিয়া, পোর্টাল পাইমিয়া স্পেশালি দিস ইজ ফর দ্য অ্যাপেন্ডিসাইটিস, যদি ইনফেক্টেড অ্যাপেন্ডিসাইটিস হয়, ইনফেক্টেড অ্যাপেন্ডিসাইটিস হলে এটা থেকে পোর্টাল পাইমিয়া হতে পারে। আর কি হতে পারে, আমি অপারেশন করতে গিয়ে মনে করো খুব ইনফ্লামড অ্যাপেন্ডিক্স ছিল, আমি সিকাম ইঞ্জুরি করে ফেলেছি, বা বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স গ্যাংগ্রিন হয়ে গেছে, আমি সেখানে সেলাই দিয়েছি, সেই সেলাইটা ছুটে গেছে, তাহলে কি হবে ওই জায়গা দিয়ে সিকামের ওই জায়গা দিয়ে পায়খানা আসবে, পায়খানা আসবে এবং পেটের বাইরে চলে আসবে, দ্যাট ইজ কল্ড ফিকাল ফিস্তুলা। ঠিক আছে, এই কমপ্লিকেশনসগুলো লিখে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই ফিস্তুলা কি জিনিস বলতে পারবে কেউ? হোয়াট ইজ ফিস্তুলা? স্যার ডাবল ওপেনিং থাকবে। Double opening, sir, abnormal connection, abnormal communication. Yes, তারপরে abnormal communications between two epithelial body parts, two epithelial surface, two epithelial surface, eh? That is called fistula. আর sinus কি? Opening কোনো? এটা হচ্ছে ব্লাইন্ড ট্রাক্ট, একদিকে মুখ থাকে আর একদিকে বন্ধ থাকে। ওকে, হ্যাঁ দ্যাট ইজ সাইনাস। আর ওই মাথা যখন দুই পাশে ওপেনিং থাকবে, দুই লাইনিং অ্যাপিথেলিয়াম সার্ফেসে, তখন সেটাকে বলা হচ্ছে ফিস্তুলা। এখন যদি যে দ্যাট ইজ ফিস্তুলা, ফিকাল ফিস্তুলা, আমি সিকাম ইঞ্জুরি হলো, সিকাম ইঞ্জুরি হলে কি হবে, ওখান থেকে পায়খানা আসবে, পায়খানা কই আসবে, আমার ওন দিয়ে পেটের বাইরে চলে আসবে, এই কারণে বলা হচ্ছে দ্যাট ইজ ফিকাল ফিস্তুলা। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এই কমপ্লিকেশনগুলো। পোর্টাল পাইমিয়াটা কি স্যার? পোর্টাল পাইমিয়া, পোর্টাল পাইমিয়া কি বলো? পোর্টাল ভেনে যদি ইনফেকশন, মনে করো ইনফেকশনটা যদি হয়, আমাদের শরীরে কি আছে, পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে না, পোর্টাল সার্কুলেশন আছে। হ্যাঁ, এখন কিছু কিছু এরিয়া যদি ইনফেক্টেড হয়, তাহলে পোর্টাল পাইমিয়া মানে কি, এটা হচ্ছে পোর্টাল সিস্টেমে তোমার ইনফেকশনটা বেড়ে যায়। পোর্টাল ভেনে দেখা যাচ্ছে তোমার পোর্টাল ভেন থ্রম্বোসিস, পোর্টাল ভেন ইনফ্লামেশন, হ্যাঁ এরকম হচ্ছে। পোর্টাল পাইমিয়া, পোর্টাল ভেনে ইনফেকশনটা ওটা ছড়িয়ে দেয় পোর্টাল ভেন দিয়ে, এই কারণে বলা হচ্ছে পোর্টাল পাইমিয়া। সাপারেটিভ থ্রম্বোফ্লেবাইটিস অফ দ্য পোর্টাল ভেন ইজ কল্ড পোর্টাল পাইমিয়া। হ্যাঁ স্যার, প্যারালাইটিক আইলিয়াস টা কি? প্যারালাইটিক আইলিয়াস, আমাদের পেটের মধ্যে যে ইন্টেস্টাইন আছে কন্টিনিউয়াস চলাচল করতেছে, দ্যাট ইজ পেরিস্টালসিস, তাই না? পেরিস্টালসিসটা যদি বন্ধ হয়ে যায়, দ্যাট ইজ প্যারালাইসিস, প্যারালাইটিক আইলিয়াস বলা হচ্ছে। ক্লিয়ার? পেরিস্টালসিসটা যখনই বন্ধ হয়ে যাবে, তখনই সেটাকে বলা হচ্ছে প্যারালাইসিস। পেরিস্টালসিস থাকছে না, গাট মোটিলিটি নাই, দ্যাট ইজ প্যারালাইটিক আইলিয়াস। এটা অনেক কারণে হতে পারে, অ্যাডাইনামিক হতে পারে, ডাইনামিক হতে পারে, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের কারণে হতে পারে, অপারেশনের সময় বেশি নাড়াচাড়া হলে হতে পারে, হ্যাঁ অ্যাবডোমিনাল ট্রমার জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে। যখনই পেরিস্টালসিস বন্ধ হয়ে যাবে, সেই স্টেজটাকে বলা হচ্ছে প্যারালাইটিক আইলিয়াস। ওকে জি স্যার। দেখো আমরা অপারেশন করেছি, অপারেশন করার পরে কি হতে পারে, পেশেন্ট ভালো হয়ে বাড়ি চলে যেতে পারে, আবার পেশেন্ট ডিস্টার্ব ফিল করতে পারে, কিরকম সেখানে সেটাই বলা হচ্ছে চেকলিস্ট ফর অ্যানুয়াল পেশেন্ট ফলোয়িং অ্যাপেন্ডিসেক্টমি। পেশেন্ট ভালো বোধ করতেছে না, অ্যাপেন্ডিসেক্টমি করছে, তাহলে কি কি দেখে আমরা বুঝতে পারবো যে এর প্রতি আমাদের একটু এমফেসিস দেওয়ার দরকার, বা পেশেন্টের ফার্দার ইভালুয়েশন লাগবে। এক্সামিন দ্য ওন্ড অ্যান্ড অ্যাবডোমেন ফর অ্যান অ্যাবসেস, কনসিডার এ পেলভিক অ্যাবসেস অ্যান্ড
perforation of rectal examination. Consider a pelvic abscess and perform a rectal examination. Rectal examination kore pelvic abscess dhora jete pare. Examination the lungs, pneumonitis ba collapse hote pare. Examination the legs, consider the venous thrombosis. Examine the conjunctiva for an icteric mane jaundice. And the liver for the enlargement. Onesh postoperative hepatitis hoy. Sheitar jonno bola hocche je ami tar jaundice ache kina dekhbo ebong liver examination korbo. Examine the urine for organism. Tar UTI হয়েছে কিনা আর সাসপেক্টেড সাবফ্রেনিক অ্যাবসেস একটা রোগী অ্যাপেন্ডিক্স করার পরে রোগী ভালো বোধ করতেছে না জ্বর আসছে পেট ব্যথা করতেছে তাহলে আমাদের কি কি হতে পারে যে তার অন ইনফেকশন হতে পারে পেটের মধ্যে তার অ্যাবসেস হতে পারে ঠিক আছে তারপরে তার প্যারালাইটিক আইলিয়াস হতে পারে লাংসে সমস্যা হতে পারে ডিভিটিস সমস্যা হতে পারে তার যে কমপ্লিকেশনস গুলো আমরা দেখলাম এই রিলেটেড কমপ্লিকেশনস খোঁজার জন্য কি আমরা অন ইনফেকশন খুঁজব ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হয়েছে কিনা সেটা খুঁজব তারপরে রেসপিরেটরি আমরা চেস্ট চেক করব একটা এক্সরে করব অস্কালটেশন করব ডিভিটি দেখব ঠিক আছে এই জিনিসগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করব সেটাই বলা হচ্ছে যে চেকলিস্ট করে আনওয়েল পেশেন্ট ফলোইং অ্যাপেন্ডিসেক্টমি এটা বইতেই আছে হ্যাঁ এটা বেইল এন্ড লাভ থেকে তোলা আমার ম্যাক্সিমাম রেফারেন্স বেইল এন্ড লাভ থেকে ওকে আর হচ্ছে এই জিনিসগুলো বইয়ে পাবা এখন তোমাদের জন্য আমার একটা কোশ্চেন তার আগে আরেকটা জিনিস বলি যে অ্যাপেন্ডিক্সে টিউমার হতে পারে খুব রেয়ার টিউমার কিন্তু হয় সেই টিউমারটার নাম হচ্ছে কার্সিনয়েড টিউমার ওকে এটা নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকো নিজে পড়ে নিবা কার্সিনয়েড টিউমার সম্পর্কে খুব বেশি কিছু কথা নাই তারপর একটু পড়ে নিও অন্তত নামটা তো জানা লাগবে যে অ্যাপেন্ডিক্সে একটা টিউমার হয় দ্যাট ইজ কার্সিনয়েড টিউমার আচ্ছা এখন এই কোশ্চেনের অ্যানসার দাও আমাকে স্যার রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস What will happen if you left untreated of a acute appendicitis patient? Sir, recurrent appendicitis hote pare, sir. Perforation. Sir, recurrent appendicitis, then achha, perforation. Shono. Recurrent appendicitis, perforation. Tarpore? Appendicular mass, appendicular abscess. Appendicular mass, appendicular abscess. Achha, good. Yes, sir, peritonitis. Peritonitis, thik ache. Sir, portal pyemia. Portal pyemia, achha. Okay. ভালো বলেছো আচ্ছা রিকারেন্ট হেপাটাইটিস কি জিনিস বলতে পারবা কেউ স্যার একবার অ্যাপেন্ডিসাইটিস হওয়ার পরে স্যার হয়তো বা কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়ার পরে স্যার আবার অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হয় ইয়েস তার মানে বারবার হচ্ছে আগেও হয়েছে এবারেও হয়েছে আচ্ছা তোমাকে আমি বলেছি যে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস এই পেশেন্টটা আমি ট্রিটমেন্ট করলাম না ওকে অ্যাপেন্ডিসাইটিস আমরা বলেছি কি যে আসলেই যে সব রোগীর অপারেশন লাগে এমন না বা সব রোগীর কমপ্লিকেশন হয় এমন না এক দু দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যেতে পারে তার মানে রোগী কিন্তু ভালো হয়ে যেতে পারে নাম্বার ওয়ান তাই না রোগী ভালো হয়ে যেতে পারে এমনিতে আমাদের শরীরে তো একটা ডিফেন্স মেকানিজম আছে অথবা কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেই কমপ্লিকেশন গুলো কি নাম্বার ওয়ান অ্যাপেন্ডিকুলার লাম ঠিক আছে অ্যাপেন্ডিকুলার লাম নাম্বার টু কি হতে পারে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ঠিক আছে বাস্ট হয়ে পেরিটোনাইটিস হয়ে যেতে পারে একদম সারা পেটে ছড়াই যেতে পারে খুব ডেঞ্জারাস জিনিস ওকে এগুলাই মোস্ট কমন হ্যাঁ আর রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস মনে করো প্রথম অ্যাপেন্ডিক্স থেকে ভালো হয়ে বাড়ি যাওয়ার পরে যদি সেকেন্ড টাইম হয় তখন আমরা সেটাকে বলছি রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি হতে পারে দ্যাট চিকিৎসা না নিলে এমনি ভালো হয়ে যেতে পারে আর কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে দ্যাট লাইক দ্য অ্যাপেন্ডিকুলার লাম দ্যাট ইজ অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস that is burst appendix generalized peritonitis portal pyemia onek kichu thik ache sir recurrent appendicitis to shudhumatro conservative treatment nile hobe jodi operative treatment nay tar pore ki recurrent appendicitis hor chance ache tumi to felei dile appendicitis appendix ta tai na the appendix jodi tumi fele dao tahole tomar next time ar appendicitis hobar kono sujog nai না সেক্ষেত্রে যদি রোগী ব্যথা নিয়ে আসে লুকস লাইক এ অ্যাপেন্ডিসাইটিস তখন তোমাকে ভাবতে হবে যে রোগীর যেহেতু অ্যাপেন্ডিক্স অপারেশন করা আছে তখন ইট ইজ আদার দেন দ্য অ্যাপেন্ডিক্স পেইন ইজ আদার দেন অ্যাপেন্ডিক্স কি কি কারণে হতে পারে তখন তোমাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে হবে আরে এর তো অ্যাপেন্ডিক্স অপারেশন করা তাহলে আর কি কি কারণে প্রাইটি লেখমসে পেইন হতে পারে তুমি বলো এম এ বলো তুমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মধ্যে কিন্তু আছে বলো
কি হতে পারে? মনে নাই কিছু। এই তো তাহলে সিকামের সমস্যা হতে পারে। কি স্যার? ফিমেল হলে ওভারি, ফেলোপিয়ান টিউব এগুলো তো সমস্যা হতে পারে। হ্যাঁ, রিলেটেড সমস্যা হতে পারে। তারপরে ডাইভার্টিকুলাইটিস, প্রেগন্যান্সি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, মিকেলস ডাইভার্টিকুলাম, মিকেলস ডাইভার্টিকুলাইটিস। হ্যাঁ, ওটার ইনফেকশনও একদম অ্যাপেন্ডিসাইটিস এর মতো হয়। বুঝতে পারছো? আর কার কি প্রশ্ন আছে বলো। বহুত ভিডিও পাবা, একটা দেখে নিবা, তাহলে তোমার একদম ক্লিয়ার কাট কনসেপশন হয়ে যাবে। হ্যাঁ, এই যে রোগী একই রকম, আমরা জেনারেল এক্সাম এখানে কিন্তু আমরা ইয়ে করবো, ল্যাপারোস্কোপি করতে গেলে আমরা পুরো জিয়ে দিব, জেনারেল অ্যানেস্থেশিয়া আমরা পোর্ট করি। এখানে তিনটা পোর্ট করা হয়েছে, আবার দেখবা ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি যখন করি তখন আমরা পোর্ট করি চারটে। তার মানে এক একটা রোগীর ক্ষেত্রে, এক একটা অপারেশনের ক্ষেত্রে এক এক রকম পোর্ট পজিশন আছে এবং এক এক রকমের পোর্টের সংখ্যা আছে। তো এইখানে সাধারণত আম্বলিকাস দিয়ে, আম্বলিকাল পোর্ট যেটা, এটা দিয়ে টেলিস্কোপ ঢুকানো হয়। হ্যাঁ, আর এই এই দুটো পোর্ট দিয়ে কাজ করা হয়, ঠিক আছে? আমাদের ভিতরে যে ডিসেকশন, যে ক্লিপিং করা বা সুসারিং দেয়া, সেইটা দিয়ে করা হয় ভিতরে। হ্যাঁ, এটা তুমি একটু ভিডিও দেখবা, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর ভিডিও পাবা তুমি ইউটিউবে। ওকে জি স্যার, থ্যাঙ্ক ইউ স্যার। হাইপারেস্থেসিয়া জিনিসটা কি? হাইপারেস্থেসিয়া মানে? জি স্যার, বলতে পারো অনেকটা সুসুরি। এটা মেডিসিন স্যারকে জিজ্ঞেস করবা। তোমার একটা রোগী তুমি এক্সামিনেশন করতেছো, তার গায়ে হাতি দিতে দিচ্ছে না, হ্যাঁ বুঝছো না, কিন্তু ব্যথা নাই তার, এটা সুসুরি বলা যেতে পারে। মানে ওভার ওভার অ্যাক্টিং টু কি বলা যায়, হ্যাঁ মানে তার বেশি সুসুরি, এটাকে হাইপারেস্থেসিয়া ধরতে পারো অনেকটা। স্যার বলছিলেন, স্যার অবস্ট্রাকশন অফ অ্যাপেন্ডিকাল অ্যাপেন্ডিক্স লুমেন বাই ফিকোলিত অর স্ট্রিকচার, স্যার স্ট্রিকচার জিনিসটা কি? স্যার স্ট্রিকচার জিনিস মানে লুমেনটা ছোট হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া। ওকে, একটা লুমেন, একটা লুমেন মনে করো কি হয়, বাড়িতে যে পানির পাইপলাইন থাকে অনেক সময় ব্লকেজ হয়ে যায় না, আয়রন পড়তে পড়তে, দ্যাট ইজ স্ট্রাকচার, ভিতরে জমা হচ্ছে, জমা হয়ে ওর যেটা মেইন লুমেন সেটা ছোট হয়ে যাচ্ছে। স্যার রাদারফোর্ড মরিসনস ইনসিশনসটা আবার একটু বলবেন। আচ্ছা, আমরা অপারেশন করতে গিয়ে যদি ডিফিকাল্টিস ফেস করি তখন আমাদের ইনসিশনটা বড় করা লাগে, বেশি জায়গা লাগে, সেক্ষেত্রে আমরা কি করি, মাসেলস গুলা আমরা তখন কেটে দিই। যেমন আমরা ইন্টারনাল অবলিক ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলসটা আমরা স্প্লিট করে যাই, তখন ওই স্প্লিট করা মাসেলসটা কেটে আমরা ওই উন্ডটা বড় করি। যখনই কাটি, কাটলেই ওটা রাদারফোর্ড মরিসন ইনসিশন হয়ে গেল, ঠিক আছে? গ্রিড আয়রন ইনসিশন আমরা স্প্লিট করে যাই, গ্রিড আয়রন ইনসিশন দিয়ে কাজ করতে করতে আমরা যখন পারতেছি না তখন আমরা সেটাকে কনভার্ট করি, মাসেলস কাটি, কাটলে ওটার ওটার নাম হয়ে গেল যখন রাদারফোর্ড মরিসন ইনসিশন। আমি বডি থেকে সরাই ফেললাম, আর ইনসিশন মানে আমি যে মানে ইয়ে করি, মানে প্রথম যে ছুরি দিয়ে যে দাগটা দিই, দাগ দিয়ে মানে ছুরি দিয়ে যে কাটছি, দ্যাট ইজ ইনসিশন। আমি মনে করো অ্যাম্পুটেশন বলা হচ্ছে সাধারণত লিম্বের ক্ষেত্রে বলা হয়। হ্যাঁ, আমরা যদি লিম্ব, আপার লিম্ব, লোয়ার লিম্ব বা কোন একটা আঙুল, হ্যাঁ
এটা কেটে ফেলে দিই, দ্যাট ইজ অ্যাম্পুটেটেড। হ্যাঁ, এক্সিশন বলা হয়তো আমি এক্সিশন অফ দা রাইট ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে, আমি বলতে পারি এক্সিশন অফ দা রাইট ইন্ডেক্স ফিঙ্গার ডিউ টু দিস দিস দিস, অথবা অ্যাম্পুটেশন আমি বলতে পারি এটা, কিন্তু এটা লিম্বের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাম্পুটেশনের সঙ্গে আছে তোমাদের অর্থোপেডিক্সে পড়াবে অ্যাম্পুটেশন কি জিনিস। স্যার একটা প্রশ্ন ছিল, বলো যে ইনসিশন এখানে স্যার মিড ইনগুইনাল লাইনের স্যার ইম্পর্টেন্সটা স্যার বুঝলাম না স্যার, আমি যদি মিড ক্ল্যাভিকুলার লাইনেই যদি স্যার আগাই এবং যদি স্যার আম্বিলিকাস থেকে 2 সেমি নিচে যায় তাহলে স্যার মিড ইনগুইনাল মানে লাইনটা আমার কেন ইম্পর্টেন্ট স্যার? আচ্ছা, আমি মিড ক্ল্যাভিকুলার দিয়ে নামলাম, নেমে আমি সোজা নামলাম না, আমি বাঁকা চলে গেলাম, কিন্তু আমি উপরে মিড ক্ল্যাভিকুলার লাইনে আছি, বোঝো? আমি মিড ক্ল্যাভিকুলার লাইন উপরে, আমার নিচের জায়গাটা কোথায় যাবে, ওই লাইনটা আমার কোন বরাবর ছেদ করবে, বুঝতে পারছো? ওটা তো মিডিয়ালি চলে যেতে পারে, লেফট ইনগুইনাল লিগামেন্টও তো চলে যেতে পারে, পারে না? বা একদম মিড লাইন বরাবর তো চলে আসতে পারে লাইনটা, আমাকে একদম ভার্টিক্যালি টানতে হবে যাতে ওর নিচের অংশটা মিড ইনগুইনাল পয়েন্টে এসে ছেদ করে, তখন সেই লাইনে আমি আম্বিলিকাস থেকে সেই লাইন বরাবর আসবো, এসে 2 সেমি নিচে নামবো, তাহলে আমি ওই যে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে যাইতে পারবো, ঠিক আছে? রক্ত চলাচল করে না, তুমি যদি শুয়ে থাকো তাহলে কি রক্ত চলাচল করে, কমে যায় রক্ত চলাচলের, এবং কমে গেলে এবং ডিপ ভেন থ্রম্বোসিস হয়, আরো কিছু ফ্যাক্টর আছে। দীর্ঘদিন ধরে তার হচ্ছে বেড রিডেন থাকতে হবে, বিশেষ করে অর্থোপেডিক অপারেশন, হিপ অপারেশন, হ্যাঁ পেলভিক অপারেশন, লিম্ব অ্যাম্পুটেশন, ঠিক আছে, এই রোগীগুলোর ক্ষেত্রে এই রিস্কটা বেশি থাকে। আমরা একটা অ্যাপেন্ডিসেক্টমি করছি, হ্যাঁ রুগী আধা ঘন্টা পরে আমরা পোস্ট অফে দিয়ে দিছি, আমরা এগুলো সাধারণত রুগীদের বলি একটু মেসেজ করতে, পাটা একটু উঁচু করে রাখতে, হ্যাঁ এতেই হয়, আমরা রুটিনলি ইউজ করি না ছোটখাটো অপারেশনে, কিন্তু প্রিভেনশন আছে, প্রিভেনশন অফ ডিভিটি, সেসব রুগীদের সাধারণত আমরা অ্যাসপিরিন দিই না। কোনো রুগী যদি অ্যাসপিরিন খেয়ে থাকে তাহলে আমরা অপারেশনের আগে অবশ্যই তার অ্যাসপিরিন বন্ধ করি 7 দিন আগে, কারণ হচ্ছে তার ব্লিডিং কন্ট্রোল করা যায় না পার অপারেটিভ, সেক্ষেত্রে ডিভিটি প্রিভেন্ট করার জন্য আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করি, বুঝতে পারছো? লো মলিকুলার ওয়েট হেপারিন। জি স্যার। স্যার আজকের ক্লাসের শুরুতে আপনি হচ্ছে যখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট পড়াচ্ছিলেন স্যার, ওখানে যে আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস ছিল, ওর মধ্যে ব্র্যাকেটে স্যার অ্যাবসেন্স অফ অ্যাপেন্ডিকুলারি আর পারফোরেশন অফ অ্যাবসেস ছিল স্যার, স্যার এই দুইটা কি স্যার আনকমপ্লিকেটেড নাকি স্যার কমপ্লিকেটেড? না 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 না, দেখো application applicable for uncomplicated appendicitis, uncomplicated appendicitis এর মধ্যে এখানে absence of appendiculite perforation or abscess মানে এইগুলো থাকা যাবে না, এইগুলো যেখানে নাই সেইগুলো হচ্ছে আনকমপ্লিকেটেড, আর এইগুলো থাকা মানে কমপ্লিকেটেড, ঠিক আছে? অ্যাপেন্ডিকুলিত পারফরেশন অ্যাবসেস এইগুলোর জন্য দিস কনজারভেটিভ ট্রিটমেন্ট ইজ নট অ্যাপ্লিকেবল, দিস ইজ কমপ্লিকেশন কমপ্লিকেটেড। হ্যাঁ নাকে নল শিরাই জল, বুঝতে পারছো? নাকে নল আগে এনজি টিউব দেওয়া হতো, শিরাই জল মানে আইভি ফ্লুইড, ঠিক আছে, খাইতে দেওয়া যাবে না, এবং অনেকের ক্যাথেটার করে দিতাম আমরা, আমরা যখন ইন্টেন্স থাকতাম, হ্যাঁ ঠিক আছে। এখানে এটা বলছে অস্টনাসিলিন রেজিম হচ্ছে পেশেন্টকে বাউল রেস্ট মানে এনপিও রাখবা, আইভি ফ্লুইড দিবা এবং আইভি অ্যান্টিবায়োটিক দিবা, এই হচ্ছে পেশেন্টের অস্টনাসিলিন রেজিম, ঠিক আছে। স্যার এনজি টিউব কেন দিব না? এনজি টিউব এখানে দরকার নাই, এনজি টিউব আমরা সেইগুলোকে দিই ইন্টেস্টাল অবস্ট্রাকশন যদি হয়ে যায়। ইন্টেস্টাল অবস্ট্রাকশন মানে করো তার নাড়িতে প্যাচ খেয়েছে, নিচের দিকে পাস হচ্ছে না, পেট ডিস্টেন্ডেড হচ্ছে,
তখন যদি তুমি এনজিটিউব দিয়ে দাও তাহলে কি হবে, আমার স্টমাকের যে সিক্রেশনটা দিনে প্রায় 1.5 থেকে 2 লিটার সিক্রেশন আসে, আমি যদি সেটা বের করে দিতে পারি তাহলে গাটের উপরে আমার 2 লিটার সিক্রেশন লোডটা কমে গেল, বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য আমাদের অ্যাপেন্ডিসাইটিস এর জন্য এনজিটিউব লাগে না। জি স্যার। স্যার লেজ ইনসিশনের পয়েন্টটা কাইন্ডলি আরেকবার দেখলে ভালো হতো আর কি। এই বইতে আছে, এই শোনো মেরা বইতে আছে, একদম বইয়ের ছবি, বেলিয়ান লাভের ছবি এটা। আমি এই বরাবর একটা রেখা টানবো আর মিড ক্লাভিকুলার লাইন দিয়ে সোজা ইনগুইনাল লিগামেন্টের উপরে এমন একটা রেখা টানবো যাতে মিড ইনগুইনাল পয়েন্টে এটা সেট করে, তখন আমি আম্বিলিকাস থেকে ল্যাটারালি আসবো, এই 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 গাছের উপরে চলে আসবো, তারপরে আমি 2 সেন্টিমিটার নামবো, বুঝতে পারছো? এই যে পয়েন্টটা সেটা হচ্ছে লেন্স ইনসিশনের। স্যার 2 সেন্টিমিটার কি ফিক্সড? তুমি দেখো, এই এই তুমি দেখো, এই যে দেখো এখানে এখানকার পয়েন্ট থেকে এই যে অ্যান্টিসুপারিওর ইলিয়াক স্পাইনের যে লেভেল একটু উচ্চতে দেখো, এখানেও প্রায় একটু জাস্ট কাছাকাছি, হ্যাঁ একই রকম, দুটো দেখলে চোখে দেখলে এটা ভার্টিক্যাল অবলিক ইনসিশন, এটা হচ্ছে ট্রান্সভার্স ইনসিশন। আর কিছু? হ্যাঁ স্যার। স্যার গ্রেডিয়েন্ট ইনসিশনের নামকরণের কেন করা হয়েছে এটা আরেকবার একটু বললে ভালো। গ্রেডিয়েন্ট ইনসিশনের নামকরণ করা হয়েছে এটা হচ্ছে, যখন দেখবা ডক ইয়ার্ডে যদি যাও তোমরা, যেখানে জাহাজ বা লঞ্চ তৈরি করে, হ্যাঁ ওইটা ফ্রেম তৈরি করার সময় ওই যে নিচের থেকে বিভিন্ন অ্যাঙ্গেল লোহার অ্যাঙ্গেল পাত দিয়ে রাখে, হ্যাঁ একটার পর একটা একটার পর একটা, এবং ওটা ক্রিস ক্রস থাকে, ওটা 90 ডিগ্রি থাকে একটার সাথে আর একটা। হ্যাঁ এখন ওইটা দেখে মনে করো যে এই ইনসিশনটা দিয়েছে, তার হয়তো মনে হয়েছে কি রে এটা তো ওইরকমই দেখতে, সে নাম দিয়ে দিছে এটা গ্রিড আয়রনের মতো ইনসিশন। হ্যাঁ একটা জিনিসের সাথে একটা মিল পাইলে আগে সেইভাবে নামকরণ হয়েছে, কারণ নিজের নামে বা কোনো জিনিস দেখে নামকরণ। সার্চ দিবা গ্রিড আয়রন ইনসিশন, হ্যাঁ দেখবা ওখানে লেখা। আচ্ছা আমাদের নেক্সট ক্লাস নেক্সট মঙ্গলবারে, ঠিক আছে? তোমাদেরকে পেপটিক আলসার ডিজিজ পড়ানো হবে, ডেন্টাল কি আসো ডেন্টালের? জি জি স্যার। হ্যাঁ সবাই থার্ড ইয়ার প্লাস ডেন্টাল পেপটিক আলসার ডিজিজ, অ্যাপেন্ডিসাইটিস মোটামুটি শেষ। হ্যাঁ অ্যাপেন্ডিসাইটিস শেষ, তোমরা নিজেরা পড়বা, নিজেরা পড়লে আর একটু ক্লিয়ার হবে, আর আমরা নেক্সট ক্লাসে পড়ব পেপটিক আলসার ডিজিজ অ্যান্ড ইটস কমপ্লিকেশনস, ঠিক আছে? আমরা তাহলে আজকে রাখি এখানে। আসসালামু আলাইকুম স্যার।